হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এসএসসির জন্য আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাধারণ গণিত এটির চ্যাপ্টার 3 এর বীজগাণিতিক রাশি এটির 3.18 অধ্যায়টি নিয়ে অঙ্ক করব। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা, 3.1 এর সম্পূর্ণ অঙ্ক সলভ করে দেব। এর শুরুতেই যদি আসি, এই চ্যাপ্টারটি পড়াতে গেলে প্রথমেই আসতে হয় যে বর্গ নির্ণয়ের কিছু সূত্রগুলো রয়েছে সেটার। তো বর্গের বের করার সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র আমাদের, আমরা জানি যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এটাও আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটি হলো আমাদের মেন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কাজেই অনেক সময় কিন্তু এইভাবে অঙ্কটাকে সাজিয়ে আমরা এই সূত্রটাকে লিখতে পারি, এই দুটাকে সামনে দিলাম, তারপরে দিলাম 2ab। আর যদি এ মাইনাস বি হোল স্কোয়ার বলা হয়, সেক্ষেত্রে সূত্রটি এইখানে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার মনে হয় এগুলো সব সূত্র তোমাদের জানা, তাহলে এটাকে আবার এইভাবেও লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। প্রয়োজনীয় যে সকল সূত্রগুলো, এই সূত্রগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এ প্লাস বি হোল স্কোয়ারের এছাড়াও, এই সূত্র ছাড়াও আরও একটি সূত্র রয়েছে, এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা যদি প্লাস 4ab দিয়ে যোগ করি তাহলেও এটা লেখা যায়। আর এই মাইনাস বি হোল স্কোয়ার এইটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটি দিয়েও আমরা করতে পারি। এটা এখান থেকে আসতেছে আসলে, যে আমরা যদি এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করি, তাহলে এখানে আমাকে মাইনাস 4ab করে দিলে 2ab মাইনাস 4ab তাহলে মাইনাস 2ab থাকবে, তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারতেছি মাইনাস 4ab। কাজেই এটি একটি আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এ প্লাস বি হোল স্কোয়ার এটার ক্ষেত্রে আসে তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস না করে মাইনাস 2ab করে দিলাম, আর এখানে প্লাস 4ab করে দিলাম, তাহলে এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার আসে প্লাস 4ab, অর্থাৎ এটি আমরা করতে পারি। তোমরা দেখো, যদি আমরা এই দুইটা যোগ করে দিই তাহলে কি হয়, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটা, আর সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটি আমরা যোগ করে দিচ্ছি, তাহলে এই দুটা যোগ হয়ে যায়, অর্থাৎ 2a² যোগ হয়ে গেল, এই দুটি কেটে যায় এবং 2b² যোগ হয়ে গেল, অর্থাৎ এটি হলো, তাহলে আমরা পাচ্ছি কি, এটা ইকুয়াল টু এটি, অর্থাৎ 2 এটার কমন নিয়ে ফেলো, 2a² প্লাস বি স্কোয়ার এটা আসবে ইকুয়াল টু, আসলে এটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি আসবে। এটি একটি চমৎকার সূত্র, এই সূত্রটি অবশ্যই মুখস্থ রাখবা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 2a² প্লাস বি স্কোয়ার, এটি আসতেছে। আবার যদি আমরা এখানে যোগ না করে যদি বিয়োগ করে দিতাম, তাহলে এই সূত্রটা আমি এই পাশে লিখে দিয়ে দিচ্ছি, যে 2a² প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা প্রয়োজনীয় এই সূত্রগুলো লাগবে আমাদের। এবার যদি আমরা বিয়োগ করে দিই এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হয়, মাইনাস হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা মাইনাস এটা, অর্থাৎ কেটে যাচ্ছে 2ab প্লাস 2ab মানে 4ab ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার
माइनस ए माइनस बी होल स्क्वायर ये सूत्र पे गेलाम क्या ये एक इम्पर्टेंट सूत्र इम्पर्टेंट सूत्र दी फोर ए बी सूत्र जेटा के आम्रा बोली ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर तब यार आम्रा ए बी जदि बोली एखाने ए बी दिए आसे एजोन्नो बोलते सी ए बी को दिले फोर टाइप आसे भाग हो जाए ए प्लस बी बाई ए होल स्क्वायर बाई फोर माइनस ए माइनस बी होल स्क्वायर बाई फोर तब तुम्हें जदि প্রয়োজনীয় সূত্রটাকে আর একটু মডিফাইড করে নিতে চাও তাহলে ফোরটাকে টু এর স্কোয়ার করতে পারি তার মানে এ প্লাস বি বাই টু করে তার পুরোটার স্কোয়ার করে দেওয়া যায় এ মাইনাস বি বাই টু করে তার পুরোটার স্কোয়ার করে দেওয়া যায় তার সূত্রটাকে এভাবে লেখা যায় এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র তাহলে আমরা এখানে ফোর এ বি পাচ্ছি কি এটারই জাস্ট মাইনাস তাহলে আসে ফোর এ বি এবং এ বি যদি করি তাহলে এ প্লাস বি এর বাই টু করে স্কোয়ার করতে হবে এখানে এ মাইনাস বি বাই টু করে তার স্কোয়ার করে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3.1 এর এক নম্বরের অঙ্কে চলে এসেছি এই অঙ্কে বলা হয়েছে যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে আমরা বর্গ বের করার সূত্র দেখেছিলাম এ প্লাস বি হলো স্কোয়ার এটা কি বর্গ করা হচ্ছে আমরা পুরোটার উপর বর্গ করতেছি তার সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র ছিল সেটি হলো এ মাইনাস বি হল স্কোয়ার এটিকে আমরা লিখেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দুটি সূত্র এই দুটি সূত্র আমাদের এখন খুব কাজে লাগবে তো এখানে যেটি বলা হয়েছে ক নম্বরে এটার বর্গ নির্ণয় করতে হবে কাজে আমরা এখানে পাচ্ছি টু এ প্লাস থ্রি বি এইটার পুরোটার বর্গ কাজে এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কিন্তু এটা বি মানে এটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এ স্কোয়ার মানে টু এ তার হোল স্কোয়ার এটা যেহেতু এ এবং এটা যেহেতু বি প্লাস কি টু এ বি টু ইন্টু টু এ হবে এবং বি হচ্ছে থ্রি বি প্লাস হচ্ছে থ্রি বি তার হোল স্কোয়ার কারণ এখানে এই সূত্রটার মতো যদি দেখি তাহলে এটা এ এটা বি কাজে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আসতেছে ফোর এ স্কোয়ার প্লাস হচ্ছে দুই দুগুণ চার তিন চার বারো এ বি প্লাস হচ্ছে নাইন বি স্কোয়ার এখানে আর কিছু করার নেই এটাই হলো অ্যান্সার যদি খ নম্বরে আসি তাহলে খ নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটির বর্গ করতে হবে তাহলে এটার বর্গ মানে স্কোয়ার করে দিলাম তাহলে এটার এটা হলো এ এটা হলো বি তাহলে খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ এক্স স্কোয়ার বি হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটার হলো স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই দুগুণ চার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার তাহলে বন্ধুরা এবার আমরা গ নম্বরে আসি গ নম্বরে বলা হয়েছে এখানে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটার বর্গ করতে হবে তাহলে এটার স্কোয়ার তাহলে ফোর ওয়াই এ এ স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাসের সূত্র বসবে ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স তার হলো স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস দুই চার দু কোনো আট পাঁচ আটটা চল্লিশ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটি হলো অ্যান্সার এরপরে আমরা ঘ নম্বরে যদি আসি তাহলে এখানে পাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটার বর্গ করতে হবে কাজেই ফাইভ এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের স্কোয়ার টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পাঁচ দুগুণ দশ টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হলো অ্যান্সার এরপরে আমরা একের ও নম্বরে আসি একের ও নম্বরে যেটা বলা হয়েছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ তার হল স্কোয়ার এখন বন্ধুরা এটাকে আমরা দুইভাবে লিখতে পারি একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি থ্রি বি রাখলাম এই পাশে আমরা
ए করে দিলাম তাহলে কিন্তু ভিতরেরটা মাইনাস হয়ে যায়। আমরা জানি যে মাইনাস মানে যে প্লাস, যেহেতু এখানে মাইনাস নিয়ে নিচ্ছি কমন, তাহলে এই মাইনাস আর মাইনাস ভিতরে প্লাস হয়ে যাবে। আরো যদি বলি প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকবে, কাজে কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে। এখন কিন্তু এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা চাইলে এটাকে তোমরা এইভাবেও লিখতে পারতা, থ্রি বি মাইনাস ফাইভ সি, এটা ব্র্যাকেট দিয়ে এখানে টু এ দিয়ে দিলা, এটার হোল স্কোয়ার করলা, এটাও কিন্তু তোমরা লিখতে পারতা। কাজে আমি দুটাই বলে দিলাম যে কোনোভাবে তোমরা এটা করতে পারো। কাজেই এবার আসি আমরা অঙ্কে। তো এখানে এটা যেহেতু এ, এটা যেহেতু বি, সুতরাং আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কে এ হচ্ছে থ্রি বি, বি কে বি হচ্ছে এই যে ফাইভ সি প্লাস টু এ, পুরোটা কিন্তু বি এখানে। তাহলে এটা আসতেছে বি এবং বি এর স্কোয়ার আসবে, তাহলে ফাইভ সি প্লাস টু এ পুরোটার স্কোয়ার। এখন বন্ধুরা এখানে কিন্তু আবার সূত্রে পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কাজে এই সূত্রটা আবার ফেলতে হবে। এখানে আসতেছে নাইন বি স্কোয়ার মাইনাস, আমরা এখানে একটু ক্লিয়ার কেয়ারফুলি গুণ করবো, তিন দুগুণ ছয় বি, তাহলে সিক্স বি গুণ হবে ফাইভ সি এর সাথে, সিক্স বি ফাইভ সি, তাহলে পাঁচ ছয় তিরিশ। আমরা একটু ভেঙে ভেঙে করি পরের লাইনে, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, কাজে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটি আসতেছে এখান থেকে নাইন বি স্কোয়ার মাইনাস পাঁচ ছয় তিরিশ থার্টি বি সি, কারণ এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটাও প্লাসে মাইনাসে মাইনাস হবে, সিক্স আর টু, তাহলে টুয়েলভ এ বি আসে এবং টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার প্লাস এখানে আসে পাঁচ দুগুণ দশ দুগুণ টোয়েন্টি এ সি প্লাস ফোর এ স্কোয়ার। তো স্কোয়ার যেগুলো আছে সেগুলো একদিকে করে নিবা, এ যেহেতু আগে আমরা রাখি এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার রাখলাম, নাইন বি স্কোয়ার আসে, নাইন বি স্কোয়ার এখানে রাখলাম এবং টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমরা এবি, এবি ফরম্যাটে রয়েছে এখানে মাইনাস টুয়েলভ এবি, এবং এরপরে বিসি মাইনাস থার্টি বিসি এবং প্লাস টোয়েন্টি এসি, এটি হলো অ্যান্সার। তাহলে এখন বাকি রইল একের ছ নম্বর, তো ছ নম্বরটাও সেম একইভাবেই আসবে। তো এখানে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড, বিশাল একটা বড় একটি এই টার্মটি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিই, এটা একদিকে নিই এটা একদিকে নিই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু এ প্লাস থ্রি এক্স ব্র্যাকেটের মধ্যে একদিকে নিয়ে নিলাম এবং টু ওয়াই যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং ভিতরেরটা প্লাস হয়ে যাবে, টু ওয়াই মাইনাস না থেকে প্লাস হয়ে যাবে, সবসময় মাইনাস যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে ভিতরে চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা স্কোয়ার, এটা এ হবে আর এটা বি হবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। সুতরাং টু এ থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ হলো টু এ প্লাস থ্রি এক্স, বি হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এবং প্লাস বি স্কোয়ার, মানে টু ওয়াই প্লাস ফাইভ জেড তার পুরোটার স্কোয়ার। তারপরে এটা আবারও সূত্রে পড়তেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কাজেই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটি আসে। আর এইখানে যেটা আমরা একটু কেয়ারফুলি গুণ করে দিই, মাইনাস টুটা রেখেই দিলাম, এ টু এ দিয়ে টু ওয়াইকে গুণ করলে ফোর এ ওয়াই আসে, টু এ দিয়ে যদি ফাইভ জেডকে গুণ করি প্লাস টেন এ জেড আসে, তারপরে থ্রি এক্স দিয়ে যদি টু ওয়াইকে গুণ করি তাহলে সিক্স এক্স ওয়াই আসে, এবং থ্রি এক্স দিয়ে ফাইভ জেডকে গুণ করলে তিন পাঁচটা পনেরো এক্স জেড পাওয়া যায়। আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, টু ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এর স্কোয়ার, এখান থেকে আসতেছে ফোর এ স্কোয়ার দুই দুগুণ চার ইন্টু, আসলে এখানে থ্রি এক্স হবে প্লাস দিয়ে দিয়েছি, এটা ইন্টু হবে দুই দুগুণ চার, তিন চার বারো, বারো এ এক্স প্লাস হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস, এইবার যেটি মাইনাস
20 as it এর পরে 6 দুগুণ 12 xy 15 দুগুণ 30 xz এর পরে আসছে প্লাস 4y স্কয়ার প্লাস 4 5 20 yz এবং 25z স্কয়ার এটি আসছে তাহলে এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 4a স্কয়ার আসছে এখানে তারপরে 9x স্কয়ার এরপরে আসছে 4y স্কয়ার এরপরে আসছে 25z স্কয়ার এরপরে 12ax এরপরে আসছে মাইনাস 8y এরপর 20 মাইনাস 20az এছাড়া পাচ্ছি মাইনাস 12xy আর আসছে মাইনাস 30xz এবং প্লাস 20yz ফাইনালি পাচ্ছি তো এটি হলো অ্যানসার এখানে রয়েছে 1007 এটির বর্গ করব এটিকে আমরা অনেকভাবে লিখতে পারি সে এখানে 1000 যেহেতু আছে 1000 এর সাথে 7 যোগ করে দিতে পারি তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল তোমার যদি ইচ্ছে হয় আমি 1010 থেকে 3 বিয়োগ করে দেব 1007 হবে তাও হবে সেক্ষেত্রে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে তোমার আরো ইচ্ছে হলে এখানে একটা প্লাস একটা হয়ে এটা হতে হবে সেটা করে করলেই হয়ে যাবে যে কোনোটা করতে তোমরা পারো তাহলে এখানে 1000 এর স্কয়ার আসছে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার এটি আমরা পাচ্ছি অর্থাৎ 1000 এর স্কয়ার মানে 3টা আরো 3টি শূন্য আসবে এখানে 2 * 14 তাহলে 14000 আসছে আর এখানে 49 পাচ্ছি তাহলে এইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আসবে কত 9 আসবে এখানে ফারস্টে এরপর 4 আসবে এরপর 0 আসছে এরপর 4 আসছে এরপর 1 আসছে এখানে 0 আর 1 থেকে যাচ্ছে এটি হলো অ্যানসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 এর কোয়াতে যদি আসি তাহলে দেখো এখানে এইটা যেটা রয়েছে 7p + 3q - 5r এখানেও ঠিক সেটাই রয়েছে 7p + 3q - 5r এখানে আবার রয়েছে 8p - 4q - 5r এখানেও রয়েছে 8p - 4q - 5r তাহলে দেখো এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার যেটি হলো a স্কয়ার - b a - b হোল স্কয়ারের সূত্র কাজেই এটাকে আমরা এভাবে লিখতে পারি a 7p plus 3q minus 5r এটা হলো a minus b b হলো এটা 8p minus 4q minus 5r এটার স্কয়ার এখান থেকে আসছে 7p plus 3q minus 5r আর এখানে আসে 8p plus হয়ে যাচ্ছে 4q আমরা জানি ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পাল্টে যায় যদি সামনে মাইনাস থাকে তাহলে এখান থেকে 7p 8p মানে মাইনাস p থাকতেছে আর এখানে এটার এটা কেটে যা 3q আর 4q মিলে হয়ে যাচ্ছে 7q এটার স্কয়ার তাহলে a - b হোল স্কয়ারের সূত্র তার মানে 7q তার স্কয়ার মাইনাস 2 ইনটু 7q ইনটু p প্লাস p এর স্কয়ার অর্থাৎ 49q স্কয়ার 14pq প্লাস পি স্কয়ার এটাকে সাজিয়ে লিখলে পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ার মাইনাস 14 পি কিউ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 এর খ নম্বরে এসেছি এখানে যা দেওয়া রয়েছে 2m প্লাস 3n মাইনাস পি এর স্কয়ার পরেরটাতে আবার কিন্তু 2m মাইনাস 3n প্লাস পি তার স্কয়ার এখানে এইটা স্কয়ার পরেরটাও স্কয়ার তারপরে মাইনাস 2 এই পার্টটা এখানে আছে এবং এই পার্টটা এখানে রয়েছে তাহলে এখানে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab মানে এটাও এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র রয়েছে তাহলে যে ধরি যে প্রদত্ত রাশিটার যা রয়েছে এখানে x equal to 2m plus 3n minus p এবং y equal to পরেরটা 2m minus 3n
প্লাস পি এটাকে ধরে নিলাম, তাহলে কিন্তু প্রদত্ত রাশিটি আসে, প্রদত্ত রাশিটি আমরা কি পাবো? পাবো হচ্ছে এটাকে মান বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটি আসে। এবং এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা বলেছিলাম, আমি ফার্স্টেই লিখে দিয়েছিলাম, এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এইভাবেও লেখা যায় এটাকে সাজিয়ে। তাহলে এখানে এক্স এর মান কি? এক্স এর মান এটি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি, এরপরে মাইনাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি, এই যে পুরোটার স্কোয়ার চলে আসে। তো এখান থেকে আমরা পাচ্ছি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি, মাইনাসের কারণে ভিতরে সব কিছু চিহ্ন পাল্টিয়ে যাবে, তাহলে প্লাস থ্রি এন হয়ে যাবে এবং এটা মাইনাস পি হয়ে যাবে, পুরোটার স্কোয়ার আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস টু এম মাইনাস টু এম, প্লাস টু এম মাইনাস টু এম কেটে যাচ্ছে, থ্রি এন থ্রি এন আর পি আর পি, এখানে মাইনাস পি মাইনাস পি। তাহলে আমরা লিখতে পারতেছি সিক্স এন মাইনাস হলো টু পি তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, তাহলে সিক্স এন এর স্কোয়ার আসবে মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি, প্লাস আসবে টু পি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ফাইনালি পাচ্ছি সিক্স এন এর স্কোয়ার মানে থার্টি সিক্স তার এন এর স্কোয়ার মাইনাস ছয় দুগুণ বারো দুগুণ চব্বিশ টোয়েন্টি ফোর পি এন, এবং পরেরটা ফোর পি স্কোয়ার। এটাকে যদি তোমরা সাজিয়ে রাখো তাহলে একই ব্যাপার, চৌত্রিশ এন স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর পি এন, এটি হলো অ্যান্সার। আমি তাহলে এই যে অঙ্কটা এটি আগের চেয়ে একটু আলাদা ধরনের আলাদা নিয়মে করে দিলাম, তোমরা যে কোনো নিয়মে এই অঙ্কটা করতে পারো। আমরা এবার দুইয়ের গ নম্বরটা করবো। তো দুইয়ের গ নম্বরটা খুবই সহজ একটি অঙ্ক, এখানে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ। তাহলে এটাকে কিন্তু আমরা স্কোয়ার ফরম্যাটে লিখতে পারি, যখন দুইটা একইভাবে গুণাকারে থাকে তখন সেটাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ সিক্স পয়েন্ট থ্রি ফাইভের স্কোয়ার দিয়ে দিতে পারি। টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হলো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ, তারপরে এটাকেও থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তার পুরোটার স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে এটা কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে পড়ে, তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে দিয়ে দিচ্ছি, এ প্লাস বি তার পুরোটার স্কোয়ার আসতেছে। তাহলে এই দুটো যোগ করতে হবে, পাঁচ আর পাঁচে দশ, হাত থেকে এক, সাত আর তিন দশ, হাত থেকে এক, দিয়ে দিলে চার আর ছয় দশ। তাহলে আমরা পাচ্ছি টেন তার স্কোয়ার, টেনের স্কোয়ার মানে হান্ড্রেড, তাহলে অ্যান্সারটা আসতেছে হান্ড্রেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইয়ের ঘর নম্বরে আসলে এখানে যদি দেখো টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন, এই একই জিনিসের দুইটা কিন্তু গুণফল, এখানে এটা আর এটা একই জিনিস, তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এটা একই জিনিস, তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাজে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিন্তু এটা আর বি হচ্ছে এটা, কাজে এ প্লাস বি টু থ্রি ফোর ফাইভ প্লাস আসতেছে সেভেন ফাইভ নাইন এটি, এবং টু থ্রি ফাইভ ফোর ফাইভ মাইনাস আসবে সেভেন ফাইভ নাইন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি পাচ্ছি আমরা। এরপরে যেটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে সেভেন ফাইভ নাইন, তো এটি আর এটি কেটে যাচ্ছে, তাহলে এটা থাকতেছে, এটি আমরা যোগ করে দেব পরবর্তীতে। তো এটা যোগ করলে কি আসে? পাঁচ আর নয় চোদ্দো, হাত থেকে এক, ছয় আর চারে দশ, হাত থেকে এক, আট আর তিনে এগারো, হাত থেকে এক তিন, এটি হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করতেছিলাম, তো থ্রি পয়েন্ট ওয়ানের এক আর দুই নম্বর অঙ্কগুলো আমরা করে ফেললাম, এরপরে আরও যেগুলো অঙ্ক আছে সেগুলো আমরা করবো।